আচ্ছা, যদি আমি তো বলি যে চলো আমার সাথে কোনদিন চলো ওই কুমারগ্রাম যাবো, কুমারগ্রাম যাইনি আর কি, যাবো আর কি, 12 বছর থেকে যাওয়া লাগে তাই না, হ্যাঁ, যাবো আমার সাথে? কি আছে ওইখানে স্যার, হম, কি আছে? আমি কুম্ভগ্রামে জানি না, যাই নাই, যাইতে চাই। ও, আমিও জানি না, চিনি না জায়গাটা। হম, তুমি কেন নেগেটিভ ভাবছ? না না স্যার, ট্রেডিশনাল হ্যাঁ আমাদের এই সোসাইটি ট্রেডিশনাল, যে ওই স্যার সাথে যাবো, স্যার কি বা করবে তাই না, ভয় খাচ্ছ হ্যাঁ স্যার, তাই না? না জানি জানি তুমি ভয় খাচ্ছ যে স্যার নিয়ে যাবে, স্যারের কুম্ভগ্রাম নিয়ে যাবে। না স্যার, না 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 না, আমি জানি তুমি তো সত্য বলছো না, এখন সত্য স্যার নিয়ে যাবে না স্যার, কুম্ভগ্রাম। আমি জায়গাটা চিনি না, আজ পর্যন্ত যাইনি। কোন জায়গা কুমারগ্রাম? যাও নাই? না স্যার, বাথরুম আছে? না না স্যার, সত্য সত্য বলো। নাই স্যার, নাই, থাকে না স্যার বলছেন। আছে আছে আছে, না স্যার, না, তুমি তো বহুত সেক্সি। না স্যার, নাই, ইউ আর ভেরি সেক্সি। তুমি মিশা বলছো কি? আমি তো মিশা বল, ইউ আর সো সেক্সি, তোর বয়ফ্রেন্ড আছে। বলছি নাই স্যার, তোমাকে মডেল, তোমাকে আমি বলছিলাম তুমি ইউ ক্যান বিকাম এ মডেল, গুড মডেল, ইউ আর লস অফ মানি স্যার বলছি না, বলছিলাম না, হ্যাঁ, একটু একটু মনু মনু মনুর সাথে আলাপ হলো, মনুর বাবার সাথে আলাপ হলো, তোমার বাবা তো ডাইজেস্ট করতে পারবে না, কিন্তু আমি তোমাকে বলছি ইউ আর সো সো খারাপ পেয়েছো তাই না? না না স্যার, তোমার প্রসপেক্ট তুমি ভুল আগে যাবা, তোমার ফিগার যেটা, তোমার যে হেট, প্রথম তোমাকে বলছি তুমি তোমার যেটা হেট, হম, হেটটা বহুত ভালো, বুঝছো না? হ্যাঁ হেটটা বহুত ভালো। আর তোমার যে কালার, হম, হুম, তোমার কালারটা বহুত ভালো। আজকাল দিনে মডার্ন ওয়ার্ল্ডে এই ফসফসা যদি ফসা মেয়ে কিন্তু, হ্যাঁ স্যার, তোমার যাতে কালার, ওই কালারটা বহুত অ্যাট্রাকটিভ, বহুত অ্যাট্রাকটিভ কালার তোমার, বলে হ্যাঁ তোমার তো বসলা। আপনি বললেন স্যার, আর তোমার যে সেক্সুয়াল যেটা অ্যাপিল, হম, হ্যাঁ তোমার অ্যাপিলটা বহুত ভালো, বুঝছো? হুম, তুমি কেমন করে ভাববা একজন মেল মেল মানুষ বলতে পারে আমি দূরে নিয়ে তোমাকে, মেয়েরা মেয়েরা কি চায় মেল নেচার, যে একটা ছেলে মেলনেস থাকতে হবে, তার ছেলের মতো অ্যাটিচিউড থাকতে হবে, হম, আর তোমাকে যখন ফাঁক করবে, ফাঁকিং বুঝো না, ফাঁকিং বুঝো, ফাঁকিং, হ্যাঁ, তোমাকে যখন ফাঁকিং করবে, হম, হ্যাঁ, তুমি কি চাবা? তোমাকে তোমাকে ভাগিং করতে করার সময় কি লাগবে, প্লিজ করতে লাগবে না? হম, বুঝি না স্যার, এগুলো কেন বুঝো না, কেন বুঝো না বলো, রিয়েলি বলো আমাকে। জানি না স্যার, এটা এই এই শোনো শোনো নেহা শোনো, হ্যাঁ, তোমাকে যখন তুমি বিয়ে হওয়ার পরে যখন হাজবেন্ড তোমাকে ফাঁকিং করবে না, হ্যাঁ, তোমাকে যখন ফাঁকিং ফাঁকিং বুঝো, হ্যাঁ স্যার, তোমাকে যখন তোমার বেশি নেয় না, হ্যাঁ, তোমার বেশি নেয় যখন কেউ পেনিসটা ঢুকাই দিবে না, হ্যাঁ, ঢুকাই দেওয়ার পর তোমার যখন যখন ফাঁকিং করবে না, হ্যাঁ, তখন দেখবা তোমার মাল আউট হবে, হম, হ্যাঁ, যদি তোমার মালটাকে আউট করতে দিত, যে ছেলে তোমাকে আউট করতে পারবে আর কি, ওটা সাকসেস, আর যে করতে পারবে না সে সাকসেস না, বুঝলেন? হ্যাঁ শুনবা, ওটাই শুনবা, আমি তোমাকে কি চাই, আমি কিছুই চাই, আমাকে কিছুই লাগে না, আমি তোমাকে চাপ, তুমি আমার ডিপার্টমেন্টে আসো,
আমি কি তোমাকে ফাইন করতেছি? না। যদি করি তুমি অবজেকশন? যদি আমি বলি হ্যাঁ আমি তোমার ফাইন করতে চাই দিবা? কি বলতেছেন স্যার আপনি? এগুলো কি কথা আছে? ইউ আর দ্য মডার্ন ট্রেডিশনাল নাকি তুমি চাইতে পারে, তুমি দিতেও পারো, না করো না দিব না। হ্যাঁ স্যার দিব না। দিব না? হ্যাঁ না। ঠিক আছে আমি কি জোর করছি? না। তুমি বাবা, আমি যদি তোমাকে ভালো করে ফাঁকিং করি না তুমি ভালো পাবা। মেয়েরা কি চায় জানো? মেয়েগুলি চায় কি জানো? যে ফাঁকিং ভালো করে করে বুঝলে ভালো চায়। তোমাদের বিজনেস না? ওই বিজনেস এরকম আমি যখন তোমার ঢুকাই দিব না তোমার ক্ষেত্রে, শোনো আমি যখন বিজনেস আমার যেটা টেনিস আমার হল, ওটা ঢুকা যখন ঢুকাই দিয়ে যখন তোমার চুদব না, শোনো আমি যখন তোমার চুদব না ভালো করে যখন চুদব তোমার যখন দেখতে আমি তোমাকে চুদতেছি ভালো করে চুদতেছি, শোনো ভেবে নাও। হ্যাঁ ভাবো যে আমি চুদতেছি। হ্যাঁ স্যার আমি ভাত খেয়ে আসি। স্যার আমি ভাত খেয়ে আসতেছি। আসবা? ঠিক আছে স্যার। শিওর? হ্যাঁ স্যার আমি ভাত খেয়ে ফোন করতেছি। তুমি আবার ফোন করবা? ঠিক আছে স্যার ফোন করো, আমি তোমাকে একটু দিব। হ্যাঁ।